শিক্ষার্থীর সাথে সম্পর্ক যখন হবে পিতা আর সন্তানের, তখন কিন্তু আপনি কখনো বিরক্ত হবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। উল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর। হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড কর্তৃক আয়োজিত দুই দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণের উপস্থিত হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের দায়িত্বশীল বৃন্দ, সংগঠনের বিভিন্ন স্তরের দায়িত্বশীল কর্মীবৃন্দ, দেশের বিভিন্ন এলাকা থেকে আগত সম্মানিত শিক্ষকবৃন্দ, আজকের এই শীতের সকালে আপনারা এই সত্য প্রবাহকে উপেক্ষা করে এখানে উপস্থিত হয়েছেন, সেজন্য আপনাদের সবাইকে আমরা হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের পক্ষ থেকে ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি। সেই সাথে আমরা আল্লাহর কাছে এই কামনা করব, আল্লাহ যেন আমাদেরকে এই সময় কুরবানির মাধ্যমে কাল কেয়ামতের মাঠে আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেন। আল্লাহুম্মা আমিন। ভূমিকা বাদ দিয়ে আমরা মূল আলোচনায় যাব। মানব জীবনের একটা অন্যতম লক্ষ্য থাকে আমাদের প্রত্যেকেরই মানুষ হওয়া, তাই না? সেই দিক দিয়ে মানুষকে বলা হয় দ্বিজ, মানে যারা দুইবার জন্মগ্রহণ করে। একবার মানুষ মাতৃগর্ভ থেকে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়, আর একবার সে মানুষের মতো মানুষ হওয়ার জন্য শিক্ষা গ্রহণ করে, তাই না? আমরা ছোটকালে শুনতাম যে কোনো কোনো সময় বাপ তার ছেলেটাকে স্কুলে নিয়ে গিয়ে শিক্ষককে বলছে, আমার ছেলেটাকে রেখে গেলাম, এটাকে আপনি মানুষ করে দিয়েন। তার মানে সে কি তাহলে অমানুষ? না, অমানুষ নয়, তাকে মানুষের মতো মানুষ করে দেওয়ার দায়িত্বটা হলো শিক্ষকের, তাই না? সুতরাং মানুষ সবাই জন্মগ্রহণ করলেই সে মানুষ হয়, কিন্তু মানবীয় গুণাবলী সম্পন্ন না হলে সে কিন্তু প্রকৃত মানুষ হয় না। যিনি শিক্ষা দেন তিনিই শিক্ষক, সবাইকে আদর্শ শিক্ষক, আদর্শ শিক্ষক সবাই হয় না। সুতরাং মানুষ সবাই আদর্শ মানুষ গড়ার জন্য আদর্শ শিক্ষকের প্রয়োজন। আমার বিষয় হচ্ছে শিক্ষক ও শিক্ষার্থী সম্পর্ক, পারস্পরিক সম্পর্ক, এবং সাথে সাথে অভিভাবক সহ। আমরা আমির জামাতের উদ্বোধনী ভাষণে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমাদের জাতীয় সঙ্গীতের কিছুটা অংশ আমরা শুনেছি, তাই না? তারা তো আর আমাদের মতো ধর্মীয় শিক্ষায় শিক্ষিত ছিল না, মানে ইসলামী শিক্ষায় শিক্ষিত ছিল না, তার ধর্ম তিনি জানতেন, কিন্তু এসব মানুষীদের কিছু কিছু কথা আমাদের স্মরণ করতেই হয়, না করলে কিন্তু আসলে সামনের দিকে এগিয়ে যাওয়া যায় না। তিনি একসময় একদিন বললেন যে আমাদের দেশের ছেলেরা বুদ্ধি আর জিজ্ঞাসা নিয়ে প্রতিষ্ঠানে ভর্তি হয়, কিন্তু সে যখন বেরিয়ে আসে তখন সে পঙ্গু মন আর শিক্ষার প্রতি বিতৃষ্ণ হয়ে বেরিয়ে আসে। কারণ কি? কারণ হলো আজকের দেশে, আমাদের দেশে শিক্ষাটা একটা বাণিজ্য কিন্তু, তাই না? দেখবেন যে কোনো কিছু করার সুযোগ পায় না, সে তখন একটা প্রতিষ্ঠান নামকাওয়াস্তে করে নিয়ে সেটার পিছনে সে সময় দেয়, সেটাকে তার পেশা হিসাবে গ্রহণ করে। আমাদের সমাজের আজকের এমন অনেক মানুষ আছেন, বিগত জীবনে তিনি যা অর্জন করেছেন সেটা দিয়ে তিনি মনে করেন এখন আমার সামনের জীবন আমাকে এর মাধ্যমেই পেশা হিসাবে গ্রহণ করে এটা দিয়ে চলতে হবে। মানুষের জীবনকে যদি আমরা পর্যালোচনা করি তাহলে এর তিনটি স্তর পাওয়া যাবে। প্রথম হলো অর্জন, দুই নম্বর হলো অভিব্যক্তি, আর তিন নম্বর হলো সৃষ্টি। ছাত্র জীবন আপনার অর্জনের সময়, আপনি এখানে যদি অর্জন করতে সময়কে বর্জন করেন কিছুই শেখা হবে না। আর সে কারণে আমাদের দেশের কঠিন বাস্তবতা হচ্ছে মেধার মূল্যায়ন নাই, টাকার মূল্যায়ন আছে। আপনি বিভিন্ন জায়গা চাকরি ভাইবা দিতে যাবেন, দেখবেন আগে থেকে কোটা ফিল আপ হয়ে আছে। কারণ কি? কারণ ওখানে টাকা।
আমি বলবো এর সাথে, যদি আপনি শিক্ষা জীবনে অর্জন যথার্থভাবে করতে পারেন, আপনাকে এখানে বর্জন করা হলেও আপনি যা অর্জন করেছেন সেটা আপনি জাতিকে দিতে পারবেন। শিক্ষা জীবনে নাই, অন্য অন্যখানে আছেন, আপনি অন্যখানেও যেতে পারলেন না, অন্তত নিজে নিজে কিছু সৃষ্টি করে আপনি অবশ্যই দিতে পারবেন। কিন্তু এখনকার বাস্তবতা হলো এই যে কোচিং সেন্টার, প্রাইভেট প্রতিষ্ঠান, নোট গাইড, এগুলি দিয়ে আজকে আমাদের ছাত্র শিক্ষকদের যে সেবার মানসিকতা আর গ্রহণের মানসিকতা, এটা আজকে বিলুপ্ত হয়ে গেছে, বিনষ্ট হয়ে গেছে, শেষ হয়ে গেছে। একসময় কওমি মাদ্রাসাগুলিতে, প্রসঙ্গক্রমে বলছি, কওমি মাদ্রাসাগুলিতে আরবি মিডিয়ামে পড়ানো হতো অথবা উর্দু মিডিয়ামে পড়ানো হতো, এই জন্য যে আরে ছেলেরা বাংলা তো বাপমার কাছ থেকেই শেখে, কিন্তু এই ছাত্রদেরকে যদি আমি আরবি বা উর্দু শেখাতে উদ্বুদ্ধ না করি তাহলে কিন্তু এক শুধু আরবি বাংলাই শিখবে, ও কিন্তু এগুলির জন্য কষ্ট করবে না। উদাহরণস্বরূপ বলি, একসময় 88 সালে যাত্রাবাড়ি মাদ্রাসায় ভর্তি হলাম ক্লাস 5-এ, তো দেখতাম সেখানে ছোটো আমাদের বড় ভাইয়েরা তারা আরবিতে পরস্পর কথা বলতেন। এই 2-4 দিন বলার পরে মাঝখানে আবার ওই স্বাভাবিক হয়ে যেত। কারণটা বুঝতে পারলাম এই জন্য এইরকম যে ওখানে সৌদি আরবের কিছু কিছু শায়েখরা আসেন, কিছু মেহমানরা আসেন, এমবেসি থেকে কিছু লোকজন আসেন, যেদিন আসেন তারা বক্তব্য তো আরবিতে রাখে, তো আরবিতে বক্তব্য শুনে সবাই উদ্বুদ্ধ হয়। এই তখন 2-3 দিন খুব চর্চা চলে, আবার কিছুদিন গেলে সব ভুলে যায়। তো মাদ্রাসায় আরবি আর এই উর্দুর চর্চাটা এই জন্য করা হতো যাতে করে ছেলেরা ক্লাসে আমি আরবি বললে সেজন্য আরবি 2 কলম বোঝার বা লেখার, সে যে কোড লিখতে যেন সে উদ্বুদ্ধ হয়। কিন্তু আজকে আমাদের মধ্যে আমরা কিছু কিছু প্রগতিশীল মানুষ আছেন, তারা বলছে ভাষা হলো বাংলা, সুতরাং এই বাংলাটাই শিখতে হবে, ওসব অন্য ভাষা রেখে দাও। আমরা 52 সালে 21শে ফেব্রুয়ারিতে রক্ত দিলাম, আমরা ভাষার জন্য জীবন দিলাম, এটা কি এই জন্য যে আমরা বাংলা বাদ দিয়ে অন্য ভাষা বলবো, অন্য ভাষা শিখব? আসলে এই দৃষ্টিভঙ্গিটা কিন্তু ভিন্ন। বাংলা ভাষা আমরা তো পড়ে একবারে মায়ের পেট থেকে পড়ে যখন বলি শিখি তখন তো বাংলাই বলি, বাংলাই হাসি, বাংলাই কাঁদি, আমাদের সব কিছু বাংলাই হয়। কিন্তু তার পাশাপাশি যদি অন্য ভাষা আমরা শিখি তাহলে কোরআন হাদিস বুঝতে আমার যেটা সহজ সেটা কিন্তু আমার শেখার দরকার, তাই না? যাই হোক, অপ্রাসঙ্গিকভাবে অনেক কথা বললেও আমাদের যে জিনিসটা দরকার সেটা হলো শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের প্রত্যেককেই শিক্ষক হিসাবে, ছাত্র আর শিক্ষক দুইটি অবিচ্ছেদ্য অংশ। আপনি শিক্ষক আছেন, ছাত্র নাই কাকে শিখাবেন, তাই না? ছাত্র আছে, শিক্ষক নাই, শিখবে কোথায়? সুতরাং একটাকে বাদ দিয়ে আরেকটা কখনোই সম্ভব নয়। তো যখন একটাকে বাদ দিয়ে অন্যটা সম্ভব নয় তখন এই দুইটার মধ্যে সম্পর্ক সুনিবিড় হতে হবে, তাই না? যদি সম্পর্ক নিবিড় না হয় তাহলে কিন্তু আপনার আমার এই শেখানোর এই বিষয়টা আসলে বাজে হয়ে যাবে, এটা কাজ কার্যকরই হবে না, যেটা আমাদের হাফেজ সাহেব বললেন একটু আগেই। বাস্তব উদাহরণ, আমি দু একদিন আগে ভারতের প্রধানমন্ত্রীর একটা সাক্ষাৎকার পড়েছিলাম। সেখানে ওনাকে প্রশ্ন করা হলো ভারতের 125 কোটি মানুষ কয়েক বছর আগের, এখন তো 130-135 কোটি হবে, তা আপনি 125 কোটি মানুষের বা 130 কোটি মানুষের আপনি অভিভাবক হয়ে এতগুলি মানুষের জন্য আপনি কীভাবে কাজ করেন? তো উনি উত্তর দিয়েছিলেন, দেখেন বাড়িতে কাজ করেন একজন মহিলা গৃহিণী, তিনি একই সাথে কিছু লোকের মা, একই সাথে তিনি একজনের স্ত্রী, একই সাথে তিনি কারো ভাবি, একই সাথে তিনি কারো চাচি, একই সাথে তিনি এই পরিবারের প্রধান। তো একজন সাধারণ রমণী হয়ে তিনি যদি এতগুলি দায়িত্ব পালন করতে পারেন তাহলে আমি 125 কোটির এই ভারত দেশটাকে আমি আমার পরিবার হিসেবে মনে করি। মা যেমন নিজে মনে করেন যে আমি কখনো অসুস্থ হতে পারি না, তারপরও তাকে কিন্তু আরাম করতে হয়, বিশ্রাম নিতে হয়, তাকে অসুস্থ হলে কিছু সময় শুয়ে থাকতে হয়। কিন্তু এই মা যখন দেখেন যে তার বাচ্চাটা স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছে, স্কুলে যাবে, তখন কিন্তু তার এই অসুস্থতাটা ঝেড়ে ফেলে দিয়ে বাচ্চাকে স্কুলের গাড়িতে উঠিয়ে দেওয়ার জন্য অথবা কারো মাধ্যমে পাঠানোর জন্য সে কিন্তু দরজা পর্যন্ত মাকে এগিয়ে দেয়, তাই না? মাকে সে সময় শুয়ে থাকে, বসে থাকে না। আবার মা ছেলেটা যখন অসুস্থ থাকে
মাও অসুস্থ, সাথে সাথে মা কি করে, নিজের অসুস্থতাকে সে ভুলে যায়। একজন মা যদি এত কিছু করে, সে তার সন্তানের জন্য, সে তার সংসারের জন্য এত কিছু করতে পারে, আমরা কি আমাদের এই প্রতিষ্ঠানকে আমরা অনুরূপভাবে ভাবতে পারি না? আমি শিক্ষক, আমি ভাবো এটাই আমার পরিবার। মা যেমন তার সন্তানকে মনে করে, আমারই তো সন্তান, সুতরাং তাকে একটা চড় দিলেও সে খুব আস্তে দেয়, কারণ চড় দিলে সে যে বেশি ব্যথা পাবে। তো আপনি শিক্ষক, আপনি ও পিতা, আপনি যখন আপনার ছাত্রকে আপনি একটা মার দেবেন, তখন কি মনে করবেন? তখন আপনি ওইভাবে দেবেন যেটা আমির জামাত বলে গেলেন, তাই না? সুতরাং প্রথমেই আপনার আমার ছাত্র শিক্ষকের মধ্যে সম্পর্ক হবে কিসের? পিতা এবং সন্তানের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইন্নামা আনা লাকুম বিমানসিলাতিল ওয়ালিদে ওয়াআল্লিমুকুম। শুনে রাখো, আমি তোমাদের নিকটে তোমাদের পিতার মতো, সুতরাং আমি তোমাদেরকে শিক্ষা দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু দাউদের হাদিস নম্বর 8, সহিহুল জামে হাদিস নম্বর 2346, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তোমাদের নিকটে তোমাদের বাপ তুল্য, বাপের মতো, সুতরাং আমি তোমাদেরকে শিক্ষা দেব। রাসূল কি শিক্ষা দেবেন? রাসূল দ্বীনের খুঁটিনাটি বিষয়গুলি শিক্ষা দেবেন। আপনি যখন শিক্ষক, তখন আপনিও মনে করবেন যে আপনি এই সব ছাত্রদের আপনি পিতৃতুল্য, আপনি হচ্ছেন বাপ। সুতরাং বাপ যেমন তার শিক্ষক তার ছেলেকে, মানে সে তার অপত্য স্নেহ দিয়ে, সে তার সন্তান তুল্য স্নেহ দিয়ে সে তাকে শেখানোর চেষ্টা করে। বাপকে যদি একটা ছেলে 20 বারও জিজ্ঞেস করে, আব্বা এটা কি, আপনি কিন্তু 20 বারই বলবেন এটা ডাস্টার। কিন্তু ছেলে যখন আপনাকে, ছাত্র যখন আপনাকে 3 বার জিজ্ঞেস করে, তখন আপনি বিরক্ত হবেন কেন? তখন আপনি কেন বলবেন, এই ব্যাধ ব্যথবার জিজ্ঞেস করছে কেন, বসো, তাহলে এটাকে ঠিক হবে না? ও কিন্তু ওর আগ্রহ থেকে, ওর কিউরিয়াসিটি থেকে আপনাকে জিজ্ঞেস করছে, স্যার এইটা কি, আমি বুঝলাম না, আমাকে একটু বুঝিয়ে দেন। তো ছেলেটা বোঝে নেই বলেই কিন্তু সে প্রশ্ন করেছে, তাকে ধমক দেওয়ার চেয়ে, তাকে আপনি বিরক্ত হওয়ার চেয়ে বরং আপনার খুশি হওয়া উচিত ছিল যে আমার ছেলেটা, আমার এই সন্তানটা, আমার এই ছাত্রটা আমার কাছে জানতে চাচ্ছে, তাই নয় কি? আপনাকে তো ওই পর্যায়ে যেতে হবে। তাহলে আপনি আপনার এই ছাত্রের সাথে, শিক্ষার্থীর সাথে সম্পর্ক যখন হবে পিতা আর সন্তানের, তখন কিন্তু আপনি কখনো বিরক্ত হবেন না, তাই না? একটা পিতা সে নিজে না পড়ে, নিজে না খেয়ে তার সন্তানকে খাওয়াতে চায়, পড়াতে চায়। একজন শিক্ষক তিনিও চাইবেন, তিনি যা জানেন তিনি যেন তার সন্তানকে উজাড় করে দিতে পারেন, তাই না? যদি তাই হয় তাহলে কোচিং সেন্টারের দরকার হবে না, যদি তাই হয় তাহলে প্রাইভেট পড়ানোর প্রয়োজন হবে না, তাই নয় কি? কিন্তু কেন প্রয়োজন হয়? বিভিন্ন কারণে। তার মধ্যে একটা অন্যতম কারণ হলো, একটা শিক্ষকের ক্ষমতা আছে 30 জন ছাত্রকে শিক্ষা দেওয়ার, কিন্তু যখন সেখানে 40-50 হয়ে যায় তখন তার পক্ষে অপারগতা চলে আসে, অক্ষমতা চলে আসে, ফলে অনেক সময় প্রাইভেট পড়ানোর প্রয়োজন হয়। কিন্তু এটা যেন আমার প্রধান লক্ষ্য না হয়, এটা আমাকে খেয়াল করতে হবে। কারণ পিতা চায় 5টা যদি ছেলে থাকে তাহলে 5টাকেই সমানভাবে সে ভালোবাসতে চায়, সুতরাং আপনাকেও তাই খেয়াল করতে হবে। আপনি যদি ওইভাবে হতে পারেন তাহলে অবশ্যই আপনি একজন আদর্শ শিক্ষক হতে পারবেন, আপনি ছাত্রদেরকে আপনি নিজের থেকে উজাড় করে আপনি দিতে পারবেন, এটা আপনার পক্ষে সম্ভব হবে। যদি সেটা না হয় তাহলে কিন্তু আপনি দায়সারা গোছের। আজকে বর্তমান সময় যেমন শিক্ষাকে আমরা বাণিজ্য হিসেবে গ্রহণ করেছি, যে আমার এটা আয়ের একটা উৎস, সুতরাং আমরা সব আয়ের উৎস হিসাবে চাকরি এখান থেকে করে 5টা যখন বাজবে তখন আমি হাঁটা দেব, কিংবা 12টা যখন বাজবে তখন আমি মনে করবো 11:50 বাজে, আর 10 মিনিট সময় আছে, ঠিক আছে একটু পরে আমি চলে যাব। এই দায়িত্বহীন কাজ যেন আমাদের মধ্যে না হয়, বরং সম্পর্ক হবে পিতা পুত্রের, সম্পর্ক হবে পিতা আর সন্তানের। এটা যদি হয় তাহলে আপনি কিন্তু সময়ের দিকে খেয়াল করবেন না, আপনি কিন্তু পেশার দিকে খেয়াল করবেন না, যে আপনার বেতন কত, এটা দিয়ে সংসার চলবে, এটা কিন্তু আপনি কখনো খেয়াল করবেন না। বরং আপনি চাইবেন যা আছে ওটা আমি পরে দেখব, কিন্তু আমার ছেলেকে আমি শিক্ষা দিতে আসছি, আমি শিক্ষা দিয়ে যাব। উদাহরণস্বরূপ আমি বলি, আমাদের মাদ্রাসায় ছিলেন মাওলানা বদিউজ্জামান, মাওলানা বদিউজ্জামান এমনই একজন শিক্ষক ছিলেন, ক্লাস হয়ে গেছে, শেষ হয়ে গেছে, কি আছে, ছেলেরা খেলতে গেছে, ধরে নিয়ে গিয়ে তাকে রুমে বসে বলছে, তুমি এটা বুঝো, বলো তো এটা কি, কেন বলেছেন? উনি ওনার দায়িত্ব অনুভূতি থেকে যে এই ছেলেটাকে ক্লাসে দেখছে যে এটা পারে না, সুতরাং ওকে আমি ডেকে নিয়ে এখন একটু শিখিয়ে দিই। আপনার আমার এই আগ্রহ, এই চেতনা যদি থাকে তাহলে অবশ্যই আপনি আমি অবশ্যই সফল হতে পারবো, আমাদের ছাত্রদেরকে আমরা শেখাতে পারবো। 2 নম্বর বিষয় হবে, দেখেন বাপের কাছে ছেলে অনেক সময় বিভিন্ন জিনিস চায়, না
অনেক সময় চায়, বাপের সামর্থ্য নাই, এরপর সে ঋণ করে কিনে দেয়। আপনার ছেলে আপনার মেয়ে আপনার কাছে বায়না ধরে বসে যে বাবা আজকে বিরিয়ানি খাবো, অথচ দেখা যায় আপনার বাড়িতে কিন্তু গোশও নাই, আপনার বাড়িতে পোলাওর চালও নাই, আপনি বিরিয়ানি কী দিয়ে করে দেবেন? ছেলের আবদার মেয়ের আবদার আপনি এটা রক্ষা করার জন্য তখন মানুষের কাছ থেকে আপনি 200 টাকা 500 টাকা ধার করে নিয়ে আপনি গোশের ব্যবস্থা করেন, আপনি চালের ব্যবস্থা করেন, আপনার স্ত্রীকে বলেন যে ঠিক আছে ওরা খেতে যাচ্ছে পাকিয়ে দেন। অর্থাৎ এখানে আপনি যেটা পরিচয় দিচ্ছেন এটা হলো আপনার অসীম ধৈর্য, আপনার পকেটে টাকা নাই কিন্তু আপনি টাকার ব্যবস্থা করেছেন। আপনি ক্লাসেও আপনাকে এই ধৈর্যের পরিচয় দিতে হবে। আপনি যদি অধৈর্য হন তাহলে কিন্তু আপনি ছাত্রদেরকে শিখাতে পারবেন না। এখান থেকে একজনে প্রশ্ন করেছে স্যার ও আমাকে গুদা মেরেছে, ওখান থেকে আর একজনে বলছে স্যার ও আমার খাতা নিয়ে গেছে, আর পাশ থেকে আর একজন বলছে স্যার এ দেখেন আমার কথা শুনতে দেয় না। তো তখন তো আপনার বিব্রত হওয়ারই ব্যাপার অবস্থা, তাই না? স্বাভাবিক। কিন্তু এক্ষেত্রেও আপনাকে বিব্রত হওয়া চলবে না, আপনাকে অসীম ধৈর্যের পরিচয় দিতে হবে। আপনি 3 জনকে ম্যানেজ করবেন যেভাবে আপনি আপনার 10টা সন্তানকে আপনি ম্যানেজ করেন বাড়িতে, এখানেও আপনি ম্যানেজ করতে পারেন। এ থামো দেখছি আমি, এবার আপনাকে গিয়ে বলুন বাবা এখানে শিখতে এসেছে, আমি কি বলছি তুমি শোনো, ওখানে এ তুমি ওর খাতা নিয়েছে কেন, তুমি যদি কোনোটা বুঝতে না পারো আমাকে জিজ্ঞেস করো, তুমি ওর খাতা নিও না আমি দেখছি, ওখানে শুনতে দিচ্ছে না, তাহলে সে নিশ্চয়ই বলছে স্যার কী বললো বলো তো। তখন আপনাকে বলবেন যে বাবা শোনো আমার কাছ থেকে তোমরা প্রশ্ন করে আমাকে জানো, তুমি যদি শুনতে না পাও আমি ঠিক মতো বলে দিচ্ছি, আমি আবার বলছি, আমি 3 বার বলছি, তাই না? সুতরাং আপনি কিন্তু এইভাবে আপনার ধৈর্য দিয়ে আপনার সহিষ্ণুতা দিয়ে আপনি ম্যানেজ করতে পারেন। কিন্তু এক্ষেত্রে যদি আপনি অধৈর্য হয়ে যান বিরক্ত হন হবে না, আপনাকে এই ধৈর্যশীলতার পরিচয় দিতে হবে। আপনার সন্তানের সাথে যেভাবে আপনি করেন ওইভাবে আপনাকে অবশ্যই করতে হবে, যদি সেটা না করেন তাহলে কিন্তু আমরা ব্যর্থ হয়ে যাব। 3 নম্বর বিষয় হলো ছাত্র আর শিক্ষক আপনার আমার এই সম্পর্ক একদিনের নয় আজীবন থাকবে। যদি আপনি এই সব ছাত্রের মধ্যে আপনি যদি ন্যায় ইনসাফ আপনি যদি সমতা আর ন্যায়পরায়ণতা বজায় রাখতে পারেন, কিভাবে? সামনের সারিতে সাধারণত ভালো ছেলেরা বসে, তাই না? সামনের সারিতে ভালো ছেলেরা থাকে, আপনি প্রতিদিন পড়া ধরতে গিয়ে যেসব ছেলেদেরকে ধরেন যারা উত্তর দিতে পারে আপনি তাকেই শুধু ধরেন, কিন্তু যারা পারে না তাকে কখনো বলেন না যে বাবা তুমি পিছনে বসে আছো বলো তো তুমি আজকে কি বুঝলে, আজকে আমি যে কালকে পড়াটা দিয়েছিলাম তুমি পড়াটা হয়েছে? তো সে বলছে হয়নি, বাবা তুমি পড়াটা কেন হয়নি কোথায় বোঝোনি আমাকে বলো, তাই না? আপনাকে ন্যায় ইনসাফ আপনাকে বজায় রাখতে হবে, প্রশ্ন করার ক্ষেত্রে পড়া দেওয়ার ক্ষেত্রে। আজকে আপনি সামনের ক্লাসে বুঝাচ্ছেন বুঝিয়েছেন, কালকে আপনি পিছনের ক্লাসে ডেকে নিয়ে এসে ওকে বুঝিয়ে দেন পড়াটা, আজকে আপনি ব্ল্যাকবোর্ডে অঙ্ক করে দিলেন, ডান সাইডের ক্লাস থেকে আপনি বললেন যে বেঞ্চ থেকে বললেন যে ভাই এই ছেলেরা তোমরা এখান থেকে বলো তো পারছো কিনা, কালকে আপনি মাঝে বলেন পরশু দিন তার পাশে বলেন, তাহলে সব ছেলেরা বুঝতে পারবে যে স্যার শুধু সামনের ক্লাসে ধরে না, স্যার কিন্তু যখন যেখানে মনে হয় সবখান থেকে ধরে, তাহলে সব ছেলেরাই অ্যালার্ট থাকবে। আপনার সবাই এই সমতা আপনাকে বজায় রাখতে হবে। আপনি আজকে একটা ছাত্রের হাতে খাতায় আপনি লিখে দিলেন অঙ্কটা, কালকে আরেকজনকে দেন পরশু দিন আরেকজনকে দেন, আপনি প্রতিদিন যদি একজনকেই দেন বা 2 জনকে দেন তাহলে মনে করবো তাহলে স্যার আমাদেরকে ভালোবাসে না, স্যার আমাদেরকে পছন্দ করে না, অথবা তারা ভাববে ও স্যার তো শুধু সামনের এদেরকে বলে সুতরাং আমরা পিছনে বসে দুষ্টামি যাই করি অসুবিধা নেই না, এই সুযোগ তাদেরকে দেওয়া যাবে না। আপনি এখানে ইনসাফ করবেন, আপনি ওখানে ন্যায়পরায়ণতা বজায় রাখবেন। ঠিক একইভাবে পরীক্ষার খাতা দেখছেন, আপনি যদি মনে করেন ও আবদুল্লাহ ও তো আমার কাছে খুব প্রিয় ছাত্র আমার কথা শোনে, তো নাম্বার ওকে 10 নম্বরের জায়গায় ওকে 9.5 দিই, আর আব্দুর রহমান ওস আমার কথা শোনেন বেয়াদব ছেলে ওকে যতই ভালো লেখুক ওকে নাম্বার 8-এর বেশি দেওয়া যাবে না। না, এই ইনসাফ এই বেইনসাফি যদি আপনি আপনি করেন আল্লাহর কাছে কিন্তু আপনি অবশ্যই ধরা থাকবেন। এক্ষেত্রে আমরা মুজাহিদ রহিমাহুল্লাহ তার একটু উক্তি আপনাদের সামনে আমি পেশ করতে চাই, সেটা হলো এই, তিনি বলছেন আল মুআল্লিমু ইদা লাম ইয়াদিল কুতিবা মিনাজ জালামা, মুআল্লিম যদি তিনি ন্যায় ইনসাফ না করেন তাহলে তার প্রতি তাকে জুলুমকারীদের অন্তর্ভুক্ত করা হবে। হাসান রহিমাহুল্লাহ তিনি বলছেন ইদান কুতি আল মুআল্লিমু আলাল আজর, শিক্ষকের নেকি কেটে নেওয়া হবে কখন? ফালাম ইয়াদিল বাইনাহুম, যখন সে ছাত্রদের মধ্যে ন্যায় ইনসাফ না করবে, তখন যে সে মানসিকতা নিয়ে পড়াতে এসেছিল এখানে যে সওয়াব পেত সেই সওয়াব থেকে তাকে কর্তন করা হবে। কি সওয়াব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফা বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, তাহলে আও ইলমিন ইউনতাফা বিহি, সেই যে ইলম শিখাতে এসেছে সাদাকায় জারিয়া
এই এলেম দ্বারা মানুষ উপকৃত হবে, সে পরকালীন জীবনে এর সওয়াব পাবে। কিন্তু যদি সে ইনসাফ না করে তাহলে কিন্তু এই সওয়াব থেকে সে বঞ্চিত হয়ে যাবে, সওয়াব তার কর্তন করা হবে। সুতরাং আমার আপনার ইনসাফ এদের মধ্যে অবশ্যই বজায় রাখতে হবে, অবশ্যই খেয়াল করতে হবে, আমি যেন বেইনসাফ না হই আমার তার সাথে সম্পর্ক সন্তান এবং পিতার সাথে। সুতরাং আমি পাঁচটা সন্তানকে যেমন সমানভাবে বণ্টন করে দেই, আমি তার প্রতি সমান দৃষ্টিকোণ থেকে আমি তার সব জিনিস আমি দাবি দেওয়া এটা পূরণ করি, ঠিক তেমনিভাবে এসব ক্ষেত্রেও আমার এই দাবি দেওয়া পূরণের ক্ষেত্রে ইনসাফ করতে হবে। সে যা লিখেছে, সে যা বুঝেছে, সে অনুযায়ী আমাকে চেষ্টা করতে হবে, তাহলে কিন্তু আমি একজন আদর্শ শিক্ষক হতে পারব। তিন নম্বর হলো ছাত্রদের প্রতি, চার নম্বর হলো ছাত্রদের প্রতি কখনোই আপনি নেগেটিভ মানে নাসূচক নেতিবাচক মনোভাব আপনি পোষণ করবেন না, সবসময় আপনি ইতিবাচক মনোভাব পোষণ করার চেষ্টা করবেন। কিভাবে? একটা ছেলে পারে না পড়া, দিলে দেখা যায় দুই দিন পর্যন্ত তার পড়া হয় না, একটা পড়া আপনি দুই দিন রেখে দিয়েছেন পড়া হয় না। এখন যদি আপনি বিরক্ত হয়ে বলেন, এই কী করে তোমার বাপ মা, তুমি পড়াশোনা করো না, তুমি পরীক্ষায় এত নাম্বার পেয়েছো, এই 40 নাম্বার পেয়েছো, অথচ আব্দুর রহমান দেখো 50 পেয়েছে, তুমি তার সাথে পারো না, না এটা নয়, আপনাকে তাকে উৎসাহিত করতে হবে। আপনি সবসময় পজিটিভ হবেন, এ বাবা তুমি তো কালকে পরশু দিন তো তুমি পড়া ঠিকই পারলে, তা আছে তোমার পড়াটা কেন হলো, তুমি কি বাড়িতে পড়তে পারো নি, নাকি তোমার পিতামাতা তোমাকে সহযোগিতা করেনি, নাকি তুমি আমার কথা বুঝতে পারো নি, কোনটা বলো তো? তখন সে বলবে, না স্যার তো আমাকে ভালোবাসে। তাহলে স্যার আমাকে যেহেতু ভালোবাসে, তখন স্যারকে বলবে, স্যার আমি পড়াটা কালকে বুঝতে পারিনি। তখন আপনি কী করবেন, ঠিক আছে বাবা তুমি কোথায় বুঝতে পারো নি আমাকে বলো। সে বলল যে স্যার আমি এখানে বুঝতে পারিনি। তো সেখানে আপনি তাকে আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেন। তাহলে আপনি তার প্রতি যদি নেগেটিভ হয়ে যায়, পারো না কেন, কী ব্যাপার, তোমাকে বারবার বলে দেওয়ার পরে তুমি পারছো না, আপনি পারছো না বা তুমি পারো না, এই তোমার দ্বারা কিছুই হবে না, এই জিনিসগুলি ল্যাঙ্গুয়েজগুলি পরিহার করতে হবে। আপনি বলবেন যে আব্দুর রহমান পারে, তুমি পারো না, তুমিও পারবে, তুমি চেষ্টা করো, আজকে তোমার পড়া হয়নি, কালকে অবশ্যই হবে। তাহলে দেখবেন আজকে পুরোপুরি পারে নেই, কালকে কিন্তু অর্ধেক পারবে, পরশু দিন গিয়ে সে পূর্ণাঙ্গ পারবে। যেমন ধরুন পরীক্ষাতে একটা ছেলে 100 মধ্যে 90 পেয়েছে, আর একটা ছেলে 100 মধ্যে 30 পেয়েছে, তাহলে ডিফারেন্স আছে 60, তাই না? এখন যদি যে ছেলেটা 30 পেয়েছে, আপনি যদি তাকে বলেন যে তুমি ফেলও কর, তুমি এই 5 নাম্বার উঠাইতে পারলে না, তোমাকে কি আমি এমনই পড়াইছি যে তুমি আমার পড়া বুঝতে পারো নি, না এটা না বলে আপনি তাকে পিছনের কথা স্মরণ করিয়ে দিন যে বাবা তুমি কিন্তু গত পরীক্ষায় দেখছি তুমি 50 নাম্বার পেয়েছিলে, তো এবার তুমি 30 পেয়ে গেলে হয়তো বা তোমার প্রস্তুতিটা ভালো হয়নি, তো ঠিক আছে তুমি আগামী পরীক্ষায় কিন্তু অবশ্যই তুমি 50 পাওয়ার চেষ্টা করবে, কারণ গতবার তুমি 50 পেয়েছিলে। তাহলে ও মনে করবো স্যার তাহলে আমাকে স্যার ভালোবাসেন, তাহলে আমার নাম্বার কম হয়ে গেছে, স্যার আমাকে ভালোবাসেন। তো আপনার এই ভালোবাসার জায়গা থেকে আপনি তাকে সামনে থেকে উৎসাহিত করে আপনি তাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। কখনই আপনি বলবেন না যে তুমি পারো নি কেন, অঙ্কর সেটা করতে গিয়ে একটা জায়গায় ভুল করে ফেলেছে। তখন আপনি কি বলবেন? তখন আমি বলবেন যে আব্দুল্লাহ বাবা তোমার অঙ্কটা তো ঠিকই হয়েছিল, কিন্তু এই জায়গাটা তুমি একটু মনে হয় ভুলে গেছো, এটা উঠাতে ভুলে গেছো, তোমার এই জায়গাটা ভুল হয়ে গেছে, দেখো তুমি এটা এইভাবে করবে। তখন এই ছেলেটা কিন্তু বুঝবেন যে না স্যার আমাকে ভালোবাসেন। তো ভালোবাসে যখন স্যার যখন ভালোবাসে, তখন ভালোবাসার কথাগুলি স্যারকে অভিভাবক মনে করে কিন্তু সবই বলে দেবে। সুতরাং আপনি সবসময় নেতিবাচক কখনই হবেন না, আপনি সবসময় ইতিবাচক, হে তুমি পারবে, অবশ্যই পারবে, কেন আব্দুল্লাহ পারোনি কেন বলো তো, আমার সাথে সাথে বলো, কি বলবে, কবিতাটা বলবে, আপনি তাকে বলবেন কবিতাটা বলো তো, এ তুমি জ্যামিতিটা বুঝতে পারোনি, তো দেখো জ্যামিতি কিন্তু এইভাবে, এই যে রম্প সেটাকে বলে, আয়তক্ষেত্র এটাকে বলে, আর ত্রিভুজ এটাকে বলে, আমার সাথে সাথে বলো তো, বলবে। আপনি তাকেই, আপনার উচিত হবে যে ছেলেটা পিছিয়ে পড়া, যে ছেলেটা বেশি বোঝে না তাকে নিয়ে আপনার চিন্তা করা, যে বেশি বোঝে ভালো পারে তাকে নিয়ে তো আপনার চিন্তা করার দরকার নাই, কারণ ও দুইবার বললেই আপনি সে বুঝে ফেলবে, আপনি একবার বললেই সে বুঝে ফেলবে। সুতরাং তার চেয়ে যে জিনিসটা পিছনে তাকে নিয়ে আপনি চিন্তা বেশি করবেন, কখনোই নেতিবাচক নয়, আপনি ইতিবাচকভাবে আপনি অবশ্যই চেষ্টা করবেন, তাহলে দেখা যাবে যে সে ভালো করবে, অবশ্যই ভালো করবে। পাঁচ নম্বর বিষয় হলো ছাত্র আর শিক্ষক, যেটা আমির মত বলে গেলেন উদ্বোধনী ভাষণে, সম্পর্ক যেমন পিতামাতার, সম্পর্ক যেমন শিক্ষক ছাত্রের, সবসময় আপনি শিক্ষক ছাত্র না হয়ে আপনি বাপ আর ছেলে যদি হন, তাহলে আপনার আচরণ, আপনার চলাফেরা, আপনার চারিত্রিক বৈশিষ্ট্য দেখে কিন্তু সে শিখবে, তাই না? তাহলে আপনাকে কী হওয়া দরকার? আপনি একটা পোশাক পরে আছেন, ধরে নিন ব্যস্ততা ছিল,
পোশাকটা ময়লা হয়ে আছে, টুপিটা খারাপ হয়ে আছে, সুতরাং আপনি তাড়াহুড়া করে তড়িঘড়ি করে এটা পরে চলে এসেছেন। ছাত্রর প্রতি আপনি যদি উপদেশ দেন, বাবা তুমি যাই পরো পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরবে, ও কিন্তু শুনবে না, তাই না? যেমন ব্যস্ততার অজুহাত দেখাবে, কারণ আপনি একদিন দেখিয়েছিলেন। তাহলে আপনাকে কি হতে হবে, সবসময় আপনার চারিত্রিক বৈশিষ্ট্য যেমন সুন্দর হবে, আপনার সব জিনিস সেই জন্দা সেইভাবে পরিপাটি হতে হবে। আপনার কাপড় ছেঁড়া আছে, আছে সমস্যা কি, ছেঁড়া আছে কিন্তু কাপড় তো পরিষ্কার পরিপাটি। আপনার দাড়ি আছে, দাড়িটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরিপাটি করে রাখতে বলেছেন না? আপনাকে আমাকে আঁচড়িয়ে সুন্দর করে তেল টেল মাখিয়ে সুন্দর করে রাখতে হবে। কিন্তু যদি এটা না রাখি, তাহলে আমাদের বিরোধী যারা, তারা তখন বলবে কী সব এলোমেলো, উস্কো খুস্কো, দেখতে ভালো লাগে না, তাই না? এটা বলবে। আপনি আমি কাপড় পরবো, কিন্তু কাপড়ের পরিপাটি থাকতে হবে। আপনি টুপি বলবেন, টুপিটা এদিক ওদিক বাঁকা, তাহলে মানুষ তো খারাপই বলবে, এ টুপি পড়ছে কী, টুপি পড়ছে একটা। আপনি সুন্দর একটা রুমাল পরবেন, রুমালটাও আপনার কীভাবে থাকার দরকার ওটা আপনি দেখবেন, আয়না গিয়ে দেখেন না, সমস্যা কী, আপনি পরিপাটি হয়ে থাকবেন, ছেলের ওটা দেখবে। জুতা পরে এসেছেন, জুতা এমনই ময়লা যে মনে হয় না যে তিন দিনে ব্রাশ করেছেন, এটা মনে হয় না। এসব জিনিস কারা বলে জানেন? বলেন তো কারা বলে বেশিরভাগ এইসব জিনিস? ওই সব লোকজন বলে, তারা কারা? MLM ব্যবসা যারা করে, মাল্টি লেভেল মার্কেটিং। আপনার আউটলুক যদি ভালো হয় তাহলে মানুষ আপনাকে চিনবে, মানুষ আপনার কথা শুনবে। আপনার আউটলুক যদি ভালো হয় তাহলে আমি বলবো ছাত্র আপনার কথা শুনবে। আপনার আউটলুক অবশ্যই ভালো হতে হবে। আপনার দাড়ি আছে পরিপাটি করে রাখেন, চুল আছে সুন্দর করে আঁচড়িয়ে রাখেন, টুপি মাথায় দেন নাই কিন্তু অবশ্যই এলোমেলো চুল থাকবে না, আপনার চুল অবশ্যই পরিপাটি থাকতে হবে। আপনি টুপি মাথায় দেননি, আর যদি টুপি মাথায় দেন তাহলে টুপিটা সুন্দর থাকতে হবে। আপনি টুপি এলোমেলো করে একবার পকেটের মধ্যে রেখে যখন আসছেন দৌড়িয়ে, তখন এসে মাথায় দিয়ে আসলেন, তো দেখা যাচ্ছে টুপি গোসমোস পড়ে আছে, কখনোই চলবে না এটা। আপনি কাপড় পরবেন, আপনার কাপড় একটা হোক কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করেন। আমাদের এক সাথী ভাই ছিল, দেখতাম আমাদের সাথে থাকতো একসাথে ম্যাচে, ইউনিভার্সিটিতে পড়তো, প্রতিদিন একবারে ইউনিভার্সিটিতে এসেই যখন গোসল করতে যেত তখন একটা না একটা কাপড় হাতে আছে। বলতাম ভাই এইভাবে প্রতিদিন কাপড় ধুয়ে পারেন? তো একদিন বলছে যে ভাই কাপড় কম তো, একটা দুইটা শার্ট যদি প্রতিদিন না ধুই তাহলে কোনোটা কোনোদিন ময়লা থেকে যাবে। ওখান থেকে আমাদের শিক্ষা আছে, তাই না? হয়তো আমার একটা কাপড় আছে, আমি একটা কাপড় আমি যখনই বাহির থেকে আসছি তখনই আমি ধুয়ে যদি পরিষ্কার করে রাখি তাহলে কখনো ময়লা কাপড় পরে আমাকে বাইরে যেতে হবে না। যদি দুইটা কাপড় থাকে তাহলে অন্তত আমরা এটা পরিপাটি করে রাখার চেষ্টা করি, তাহলে কখনো এই সমস্যা ঘটবে না। আপনাকে দেখে আপনার ছেলেরা শিখবে, আপনাকে দেখে আপনার ছাত্ররা শিখবে। স্যার যদি সুন্দর কাপড় পরে থাকে তাহলে ছেলেরাও মনে করবে যে স্যার সুন্দর স্যান্ডেল পরে আছে, আমার স্যান্ডেলটা সুন্দর হতে হবে। স্যার সুন্দর টুপি বেড়ে আছে, আমার টুপিটা সুন্দর হতে হবে। ও বাড়ির কি বাপ মাকে বলবে? সুতরাং সব ক্ষেত্রে আপনার আমার চারিত্রিক বৈশিষ্ট্য, আপনার সৌন্দর্য পরিপাটি এটা ঠিক থাকতে হবে। ৬ নম্বর সম্পর্ক, আপনি ছাত্রের মাধ্যমে ছাত্রের মধ্যে গড়ে তুলবেন। আপনার ছেলেটাকে আপনি নাম ধরে ডাকেন না, সুন্দর করে ডাকেন, তো কী বলেন বাবা এদিকে আসো তো। তা আপনি একটা ছেলেকে আপনার প্রয়োজন অথবা তার প্রয়োজন আপনি এখানে ডাকছেন, আপনি কী বলবেন? আপনি কী বলবেন, এ এখানে আসো তো, এভাবে না, কর্কশ হয়ে নেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, ইয়া গোলাম উআল্লিমুকা কালিমাত, হে বৎস আমি তোমাকে কিছু বাক্য শিক্ষা দিব। একদিন আবু যর গফারিকে বলছেন, ইয়া বুনাইয়া, হে বৎস তুমি প্রতিদিন সালাত যখন আদায় করবে, সালাত শেষ করবে, তখন কখনোই তুমি এই চারটা কালেমা এটা না পড়ে তুমি কখনো উঠবে না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু শিখাচ্ছেন, তাই না? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিচ্ছেন, উনি শিক্ষক আর সাহাবীরা হচ্ছেন ছাত্র। রাসূলের ব্যবহারগুলি সাহাবীদের সাথে কেমন ছিল? আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি 10 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত করেছি, তিনি কখনোই আমাকে বলেননি আনাস তুমি কাজটা কেন করেনি, অথবা তিনি কখনো আমাকে বলেননি যে তুমি এটা কেন করেছো। তাহলে আমরা শুধু ওয়াজ করি, আমরা শুধু সাহাবি রাসূলের ওয়াজ করি, তার সিরাতের বা তার চালচলনের, তার আচার আচরণের ওয়াজ করি, কিন্তু আমাদের মধ্যে কি সেটা অবলম্বন করা উচিত নয়? অবশ্যই উচিত। আমাদের ভাষা, আমাদের বাক্য, আমাদের উচ্চারণ, এগুলি সুন্দর হতে হবে, এগুলি মোলায়েম হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন হারুনকে, মুসা আলাইহিস সালামকে যখন তিনি ফেরাউনের কাছে পাঠান, তখন তিনি বলছেন, কি বলছিলেন? ওয়াকুল আলাহু কওলান লাইয়্যানা, তোমরা দুইজনেই তাদের কাছে নরম ভাষায় কথা বলবে, নম্র ভাষায় কথা বলবে।
তাহলে একজন কাফেরের কাছে গিয়ে আল্লাহর রসুলকে আল্লাহ শিখাচ্ছেন নরম ভাষায় কথা বলবে, আর আপনি আপনার ছেলেকে আপনার ছাত্রের সাথে আপনি কর্কশ ভাষায় কথা বলছেন, আদৌ এটা সমীচীন নয়, তাই না? তাহলে আপনার আমার সম্বোধন, আপনার আমার আহ্বান, এটা অবশ্যই সুন্দর হতে হবে। সে যেন আকৃষ্ট হয় যে না স্যার আমাকে ভালোবাসেন, স্যারের ডাকে হৃদয়টা ভরে যাচ্ছে। আপনি সেজন্য চেষ্টা করবেন কখনো বেশিরভাগ ছাত্রদের নাম মুখস্থ রাখতে। তাহলে কী হবে, ছাত্রের নাম যখন ধরে ডাকবেন তখন মনে করবো স্যার আমার নামটা স্মরণ রেখেছে, স্যার আমাকে ভালোবাসে। সুতরাং এভাবে করে আপনি তার সাথে সম্পর্ক তৈরি করতে পারবেন, আপনার সম্বোধনটা সুন্দর হবে। বাবা এখানে আসো তো, যেমন আপনি আপনার ছেলেকে বলেন, আপনি আপনার মেয়েকে বলেন মা এখানে আসো তো, তা আপনি আপনার ছাত্রটাকেও যদি আপনি ওইভাবে বলেন তাহলে সে কিন্তু আপনার সাথে একটা তার সাথে হৃদয়ের সম্পর্ক তৈরি হবে। আমাকে আপনাকে এই চেষ্টা করতে হবে। নাম্বার সাত, আগেই বলা হয়ে গেল অবশ্য, সেটা হলো যে শিক্ষার্থীকে সম্মান করা। সম্মান মানে কি? স্নেহ করা। সম্মান মানে কি? বাবা এখানে আসেন এভাবে বলবো না, ছোটকে ছোট ভাই হিসাবে সম্বোধন করলেই সে মনে করে যে না আমাকে স্যার সম্মান করছে। কিন্তু কখনো যদি আপনি বলেন আবদুল্লাহ এখানে আসেন তো, তাহলে সে অনেক সময় টিটকারি মনে করতে পারে, সেটা আপনার বাচন ভঙ্গিতে টিটকারি মনে করতে পারে, কিন্তু কখনোই যেন সে এই নেগেটিভ সেন্সে কখনো না নেয়, সে জিনিসটা আপনাকে চেষ্টা করতে হবে, তাকে সম্মান করার চেষ্টা করতে হবে। সম্মানটা দুইভাবে হতে পারে, সম্মানটা দুইভাবে হতে পারে। একভাবে হলো যে আপনি তাকে সম্বোধনে সম্মানিত বা স্নেহসূচক বাক্য ব্যবহার করে আপনি তাকে সম্মানিত করতে পারেন। আর একটা হলো ক্লাসের মধ্যে আপনি তাকে অপমানিত না করে আপনি তাকে সম্মানিত করতে পারেন, তাই না? পড়া পারেনি এজন্য বললে হাই বেঞ্চের উপরে দাঁড়াও, আর উপরে দাঁড়ায় কান ধরে থাকো, ক্লাস যতক্ষণ শেষ না হবে ততক্ষণ তুমি দাঁড়াই থাকবে। যেটা আমি আমার বলে গেলেন যে আপনার এই কাজটা কখনো করবেন না দয়া করে। হ্যাঁ, তাকে যদি শাস্তি দিতে হয় তাহলে নম্রভাবে কিছুটা শাস্তি আপনি দেন, অথবা তাকে মেন্টালি শাস্তি দিতে পারেন যে তুমি কেন করলে না, তোমার বন্ধুরা তো জানবে যে আবদুল্লাহ আজকে পড়া করেনি, তাহলে এটা তোমার জন্য খারাপ, তুমি আগামীকাল থেকে পড়া করে আসবে, তাই না? তাহলে সে অপমানিত হবে না। কিন্তু যখন আপনি তাকে দাঁড় করে রাখবেন সারা ক্লাসে দাঁড়াই থাকবে, তাহলে কী করবে, সে নিজেকে একটা অপমানিত বোধ করবে, তাহলে সে সম্মানিত হলো না। সুতরাং এই সম্মানের জায়গাটা যেন নষ্ট না হয়। আর একটা জিনিস হলো, কোনো কোনো সময় ছাত্ররা স্যারের কাছে শিক্ষকের কাছে এসে গোপনীয় অনেক কথা বলে, অনেক কথা বলে, তাই না? আপনি তার এই গোপনীয়তাকে কখনোই আপনি বিনষ্ট করবেন না, কারণ সে আপনাকে অভিভাবক মনে করে, আপনাকে আশ্রয়স্থল মনে করে একটা গোপন কথা আপনাকে বলেছে। সেটা হতে পারে তার মায়ের কথা, হতে পারে তার বাপের কথা, হতে পারে অন্য কোনো ছাত্রের কথা, হতে পারে তার বন্ধুর কথা, কিন্তু আপনি যদি গোপনটা প্রকাশ করে দেন আর সে যদি বুঝতে পারে, কখনোই আপনি আপনার কাছে সে আর কখনো এই ধরনের কথা বলবে। সুতরাং তার গোপনীয়তা রক্ষা করে, তার সম্মান রক্ষা করে তাকে সম্মানিত করতে হবে, অবশ্যই করতে হবে। ইউসুফ আলাইহিস সালাম যখন জেলে গেলেন, তখন এই যে স্বপ্ন দেখা দুইজন মানুষ এসে তার কাছে স্বপ্নের তাবির জানতে চাইল, তখন ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে কি বলেছিলেন, ইয়া সাহিবা ইসজন আর আরবাব মুতাফাররিকুনা খায়রুন আমিল ওয়াহিদুল কাহার, সূরা ইউসুফ 39 নম্বর আয়াত। ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে সম্মান দিয়ে দেখিয়ে কিন্তু বললেন, হে আমার সাথীরা, তুমি বলো তো বিভিন্ন ধরনের উপাস্য তারা কি উত্তম, নাকি একমাত্র আল্লাহ উত্তম, কোনটা উত্তম? তাহলে শিক্ষা দিচ্ছেন, তাই না? উনি কিন্তু আগে দাওয়াত দিচ্ছেন, ও স্বপ্নের তাবির করার আগেই কিন্তু ওকে আগে বলছেন। তো এভাবে আমরা ছাত্রদেরকে আমরা সম্মান দিয়ে বা তাদেরকে স্নেহ করে তাদেরকে তাদের শ্রদ্ধার জায়গাটা আগে আমাদেরকে দখল করতে হবে, তাহলে কিন্তু সে আমার শিক্ষাটা গ্রহণ করবে। ছয় নম্বর হলো, আট নম্বর হলো, তার সাথে আপনার জীবনযাত্রার একটা অনুষঙ্গ হিসাবে গ্রহণ করতে হবে। কিভাবে? এইভাবে, আপনি কোনো ছাত্রকে দেখছেন যে সে একটু উসখুস করছে, হয়তো সে কিছু বলতে চায় অথবা তার কোনো প্রয়োজন আছে, আপনি তাকে ডাক দিলেন, দিয়ে বললেন যে বাবা তোমার কী সমস্যা, বলে স্যার আমি বাথরুমে যাব। ঠিক আছে, তুমি যাও, দ্রুত চলে আসবে, তাই না? আপনাকে বুঝতে হবে ওর মানসিকতাটা। আবার দেখলেন যে ছেলেটা ওঠা বসা করছে বারবার, তা আপনি তাকে জিজ্ঞেস করলেন বাবা কী সমস্যা তোমার, হয়তো সে বলবে যে স্যার আজকে তাড়াহুড়া করে নাস্তাটা খেয়ে আসতে পারিনি। আপনি তাকে পাঁচ মিনিট সময় দেন যে ঠিক আছে তুমি পাশে গিয়ে খেয়ে আসো, তাই না? এভাবে করে আপনি তার প্রয়োজনটা আপনি বুঝে আপনি চেষ্টা করেন না তার সাথে আন্তরিক হওয়ার, তাহলে কী হবে যে সে আপনার কাছ থেকে শিক্ষাটা সে যথাযথভাবে গ্রহণ করতে পারবে। আমরা সময় স্বল্পতার কারণে আমরা কিছু পয়েন্ট আপনাদেরকে শুধু লিখিয়ে দিই। শিক্ষার্থীর সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপনের কিছু কৌশল আমরা আপনাদেরকে বলছি। এক নাম্বার,
যেটা আগেই আলোচনার মধ্যে বলছি, শিক্ষার্থীকে নাম ধরে ডাকা। একটু দ্রুত লিখবেন, যেহেতু আমাকে সংক্ষেপ করার জন্য বলা হয়েছে, একটু দ্রুত লিখতে পারলে লিখবেন। দুই নম্বর হলো শিক্ষার্থীর পছন্দের বিষয়টা আপনার জানার চেষ্টা করা। সে কী খেতে পছন্দ করে, তার হবি কী, সে কী ভালোবাসে, এটা আপনি জানার চেষ্টা করেন, তাহলে তার সাথে আপনার সম্পর্ক তৈরি হবে। চার নম্বর, তিন নম্বর, ক্লাসে সময় মতো যাওয়ার চেষ্টা করেন। একটু আগে যান, একটু দেরিতে বেরিয়ে আসেন যদি সুযোগ থাকে, একটু আগেই গেলেন। কিন্তু আমাদের অনেক সময় এমন হয় সোয়াক ডাস্টার আর অনেক কিছু গুছাতে গুছাতে 10 মিনিট চলে যায়, আবার দেখা যায় যারা প্রথম ক্লাস টিচার থাকেন তাদের হাজিরা করতে করতে 8-10 মিনিট চলে যায়, তাহলে আপনি শেখাবেন কখন? এখানে হাজিরা করার জন্য আপনি একটা পদ্ধতি অবলম্বন করতে পারেন। অবশ্য প্রত্যেকের কিন্তু রোল নাম্বার দেওয়া আছে, আছে না? তো আপনি যদি 1-2-3 করে ডাকেন, 1-2-3 করে ডাকবেন আর তাকাই থাকবেন, কে আসছে আর কে নেই। মনে করেন 1-2-3-4 সবাই আছে, 5 নম্বর নাই, আপনি 5 নম্বর খালি একটা ফোটা দিয়ে রেখে দেন, ঠিক আছে, ও নাই। আর যেগুলি হাজিরা আছে আপনি ক্লাসরুমের বাইরে যেয়ে পরে যেয়ে আপনি হাজিরা দিন। অথবা আপনি যদি এটা জানেন যে যে অনুপস্থিত আমি তাকে ফোটা দিচ্ছি, তাহলে যেগুলি ফাঁকা আছে ওগুলি হাজির আছে, তাই না? তাহলে আপনার যদি 5 মিনিট সময় লাগে হাজিরা করতে, নাম রোল কল করতে, আপনার ওখানে 2 মিনিটে হয়ে যাবে, তাহলে আপনি একটু বেশি সময় দিতে পারবেন, তাই না? এভাবে কৌশল অবলম্বন করেন। আপনার মনে করেন 10টা খাতা দেখা লাগবে, একটা স্যারের হাতের লেখা দেখা লাগবে, তাই না? তো 10টা খাতা যদি আপনি ক্লাসে বসে হাতের লেখা দেখতে শুরু করেন, তাহলে পরবর্তী ক্লাসের টিচার চলে আসবে, আপনি কিন্তু কিছুই পড়াইতে পারবেন না। তো আপনি কী করবেন, আপনি 10টা খাতা জমা করেন। 10টা খাতা জমা করে আপনি হয়তো এক কাজ করতে পারেন, ছেলেরা কে কী লিখছে হয়তো লিখতে দিয়েছেন যে সবারটা ঠিক আছে কিনা, তো আপনি একটা খাতা দেখেন যে ঠিক আছে কিনা, তো দেখছেন যে একটা খাতা একজনের ঠিক লেগেছে, এইবার আপনি ওকে বলেন যে তুমি ওরটা দেখো, তুমি ওরটা দেখো, আর তুমি এটা দেখো, দেখো তো ঠিক আছে কিনা। তাহলে ও কিন্তু যার ভুল আছে সেও জেনে ফেলবে আর আপনার খাতা দেখা হয়ে যাবে। অথবা হাতের লেখা দেখছেন, আপনি খাতাগুলি গুটিয়ে নিয়ে ক্লাস অফিস রুমে চলে যান, আপনি সেখানে অন্তত 5 মিনিট সময় পাবেন। অথবা লেজার টাইমে, আপনার লেজার টাইমে আছে আধা ঘন্টা, একটা ক্লাস আপনার নাই, আপনি তো বসে রেস্টই নেবেন, তাই না? তাহলে বসে রেস্ট নেবেন আর ইতিপূর্বে আপনার হয়তো 3টা বা 5টা ক্লাস নেওয়া হয়ে গেছে, আপনি সেখানে বসে সুন্দর করে খাতাগুলি দেখেন, খাতাগুলি দেখে যার যেটা সংশোধন করে দেওয়ার এটা সংশোধন করে দিলেন, এরপর আপনি একসময় এসে ক্যাপ্টেনকে ডেকে তোমাদের খাতাগুলি নাও, সবাইকে দিয়ে দিও, আপনি এটা করতে পারেন, তাই না? এভাবে করে নতুন নতুন কৌশলের মাধ্যমে আপনি তাদের সাথে সময় বেশি দেওয়ার চেষ্টা করেন, সম্পর্ক বৃদ্ধি হবে। বক্তব্য কম দিয়ে আপনি তাদেরকে তথ্য বেশি দেওয়ার চেষ্টা করেন, বক্তব্য কম হবে তথ্য বেশি হবে, আপনি বক্তব্য কম দেবেন শিক্ষা বেশি দেবেন, তাই না? ক্লাসের সময় নাই, নাহলে বস্তু বলতে পারতাম, ক্লাসের বই আছে, আপনি যদি বই পড়ে লাইন টু লাইন পড়তে যান, তাহলে কিন্তু আপনি যথাযথ শিক্ষা দিতে পারবেন না। কিন্তু ওইটা যদি আপনি বাড়ি থেকে পড়ে আসেন, তাহলে কিন্তু আপনার বইও লাগবে না, আপনি কিন্তু মুখস্থ বলবেন যে আজকে এই গল্প পড়া আছে, ওখানে কী কী আছে এই আছে, আপনি বলতে পারবেন, সেজন্য আপনার পড়ে আসা দরকার। 5 নম্বর হলো কোনো কোনো সময় ছেলেদেরকে প্রশংসা করা এবং সাথে সাথে প্রয়োজনে কিছুটা উপহার উপঢৌকন দেওয়া। আপনি 2 টাকার একটা কলমই দেন, তাই না? আজকে ক্লাসে যে ফার্স্ট হয়েছে বা ভালো করেছে, আপনি তাকে 2-3 জন আপনি একটা পুরস্কার দিলেন 2 টাকার, হয়তো একটা চকলেট দিলেন 1 টাকার, তাই না? তাহলে তার সাথে আপনার সম্পর্ক বৃদ্ধি হবে, আগ্রহ বৃদ্ধি পাবে। হ্যাঁ, বক্তব্য কম তথ্য বেশি। আচ্ছা, আরও কিছু ছিল, সব না বলে এক জায়গায় আমরা তো দাঁড়িয়ে, আপনারা তো সবাই শিক্ষক, তাই না? তো সেজন্য এক জায়গায় দাঁড়িয়ে যেটা আমি বলতে চাচ্ছি সেটা হলো, এক জায়গায় না দাঁড়িয়ে ক্লাসের ভিতরে ঘুরে ঘুরে আপনি সবার পড়া দেখার বা শোনার চেষ্টা করেন, তাহলে সুন্দর হবে। শেষে যে বিষয়টা আমার দেওয়া ছিল সেটা হলো শিক্ষকের সাথে অভিভাবকের পারস্পরিক সম্পর্ক। শিক্ষকের সাথে অভিভাবকের সম্পর্কটা কী হবে? আমরা কিন্তু একজন শিক্ষার্থীকে শিখাতে চাই, তাই না? একজন শিক্ষার্থীকে আমরা শিখাতে চাই, আর যে শিক্ষার্থীকে আমি শিখাতে চাই তার কিন্তু একজন অভিভাবক আছে, বাপ আছে, মা আছে, তাই না? সেও কিন্তু এই ছেলেটাকে শিক্ষার জন্য এখানে দিয়েছে। তাহলে এই একটা জিনিসকে সুন্দর করার জন্য আমরা 2 জন মানুষ, কে? একজন শিক্ষক আর একজন অভিভাবক, 2 জন মানুষ একজনকে সুন্দর করার জন্য আমরা চেষ্টা করছি। তাহলে 2 জন যদি 2 মেরুতে থাকি, তাহলে কি এটা সুন্দর হবে? হবে না। আমাকে অভিভাবককে সহায়ক মনে করতে হবে। অভিভাবকের সাথে আমি যদি গ্রামীণ নিয়ে কথা বলি, আমি যদি দাঁড়াই আমি তো আল মারকজুল ইসলামিয়া সালাফের শিক্ষক, ওর সাথে আমার এত সময় দিতে হবে কেন? না, এই জিনিসটা ভুল। কারণ অভিভাবক যদি শিক্ষার্থী এখানে না দেয়, আপনি শেখাবেন কাকে? সুতরাং সেও কিন্তু ছাত্র দিচ্ছে এখানে শেখানোর জন্য, আর আপনিও এখানে আসছেন শেখানোর জন্য। সুতরাং 2 জনের উদ্দেশ্য এক, সুতরাং 2 জনের মধ্যে মিল থাকতে হবে।
আপনি দুইজনাকে মিল থাকতে হবে। কিন্তু কখনো কখনো দেখা যায় অভিভাবক কোনো কারণে না বুঝতে পেরে রাগ করেন, সেখানে যদি আপনিও রাগ করেন তাহলে কি এটা ঠিক হবে? ঠিক হবে না। আপনাকে সবসময় মনে করতে হবে আপনি একজন শিক্ষক, আপনি কিন্তু তার উপরে। একজন পিতা, একজন মাতা সন্তান জন্ম দিতে পারে, কিন্তু একজন শিক্ষক ছাড়া পিতামাতা কখনো সন্তানকে যথাযথ শিক্ষা দিতে পারে না। এই জন্য শিক্ষকেরও প্রয়োজন আছে, পিতামাতারও প্রয়োজন আছে। সুতরাং দুইজনের প্রয়োজনকে একসাথে নিয়ে আমরা একজন ছাত্রকে একজন শিক্ষার্থীকে আমরা ভালো করতে চাই। সুতরাং উভয়ের উদ্দেশ্য এক থাকতে হবে, উভয়দের সাথে আমাদের মিল মহব্বত এটা থাকতে হবে, দুইজনে মিলে আমাদেরকে কাজ করতে হবে। সেজন্য কী দরকার? সেজন্য দরকার মাঝে মাঝে অভিভাবকদের প্রতিষ্ঠানে অভিভাবক সমাবেশ দরকার। আপনার অভিভাবক সমাজ করার সুযোগ নাই, আপনি বেছে বেছে 10 জন অভিভাবকের সাথে এই মাসে জানুয়ারিতে, আর 10 জনের সাথে ফেব্রুয়ারিতে, আর 5 জনের সাথে মার্চে, এভাবে করে বিভিন্ন সময় আপনি তাকে ডেকে নিয়ে আসেন। ডেকে নিয়ে এসে আপনি প্রিন্সিপাল অথবা শিক্ষক আপনার রুমে বসিয়ে তাকে একটা চাই খাওয়াবেন, জাস্ট একটা চা খাওয়াবেন। চা খাওয়াই বলবেন যে ভাই আপনার ছেলেটা এখানে পড়ে, আমরা তো চেষ্টা করছি, কিন্তু তার সাথে যদি আপনি সহযোগিতা না করেন তাহলে আমাদের চেষ্টাটা যথাযথ হবে না। আমি তো এখান থেকে পড়িয়ে দিই, কিন্তু আপনি সে কী পড়ে, সে পড়লো কি না, এটা আপনাকে দেখতে হবে, তদারকিটা করতে হবে, তাহলে কিন্তু আপনার ছেলেটা শিখবে। আপনি শুধু ছাত্রের বিরুদ্ধে অভিভাবককে শুধু আপনি ওর মানে কী বলে অভিযোগও দিতে থাকবেন, তার ত্রুটিই বলতে থাকবেন, তখন ও মনে করবেন, উনি তখন বলবেন যে আপনার কাছে আমার ছেলেকে দিয়েছে আপনার অভিযোগ শোনার জন্য? আমি তো এর জন্য দিইনি, আমি তো ওখানে মানুষ করার জন্য দিয়েছি। যেটা আমরা 15 সালে 16 সালে ডিসেম্বরে এখানে অভিভাবক সমাবেশে বলেছিলাম যে আমার ছেলেটা বাড়িতে ভালোই ছিল, এখানে এসে সমস্যা হয়েছে, সে আজকে অবারিত সুযোগ পেয়ে সে হয়তো কিছুটা বেয়াদবি করছে, আমরা এইটা বলবো না। আমরা অভিভাবককে একটা পজিটিভ ধারণা দেওয়ার চেষ্টা করব যে দেখেন আপনার ছেলেটা হয়তো কোনো সমস্যা থাকে, বারবার ক্লাস থেকে সে বলে স্যার বাথরুমে যাব, স্যার পানি খেতে যাব, তা আপনি একটা পানির পট তার সাথে দিয়ে দেন, আর তাকে বাড়িতে উপদেশ দিয়ে দেন যে সে যেন বারবার ক্লাস থেকে উঠে অন্যদেরকে ডিস্টার্ব না করে। তাহলে আপনি তাকে একটা সৎ পরামর্শ দেন, এইভাবে এটা একটা উদাহরণ বললাম, আপনি তাকে একটা পরামর্শ দেন, তার সহযোগিতা চান, তাহলে দুইজনের মধ্যে সম্পর্ক ভালো থাকবে। যদি আপনি বারবার আপনি বলেন আমার ছেলেটা বেয়াদব, ক্লাসের মধ্যে সে স্থির থাকে না, খালি দৌড়া মানে হুড়াহুড়ি করে, দুষ্টামি করে, একে আমি নিয়ন্ত্রণই করতে পারি না, তাহলে এটা ভুল হবে। কারণ অভিভাবক তার ছেলেকে শিক্ষিত করার জন্য, মার্জিত করার জন্য, তাকে নৈতিক শিক্ষা দেওয়ার জন্য এখানে পাঠিয়েছে। সুতরাং সেক্ষেত্রে আমি যতটা পারি আমি চেষ্টা করব তাকে নিয়ন্ত্রণ করার। কখনো অপারগ হয়ে গেলে তার সাথে কাউন্সিলিং করেন, আপনি তার সাথে কথা বলেন যে বাবা তুমি ক্লাসে এই বারবার উঠাউঠি করো, এতে অন্যদের ডিস্টার্ব হয়, তা তোমার সমস্যাটাকে আমাকে বলো, তোমার যে কোনো প্রয়োজন তুমি আমাকে বলো, তাহলে কি হবে এটা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। যদি একান্তই সম্ভব না হয় আপনি পার্সোনালি অভিভাবককে ডেকে সমস্যাগুলি তার সাথে আপনি শেয়ার করার চেষ্টা করেন, তাহলে কি হবে ইনশাআল্লাহ দুজনের সমস্যা সমাধান করা সম্ভব হবে। 2 নম্বর বিষয় যেটা বলবো সেটা হলো এই সময় শেষ না, আচ্ছা আচ্ছা, 2 নম্বর বিষয় হলো যে ছাত্রদের বিষয়ে ভালো বিষয়গুলি, ভালো জিনিসগুলা, প্রশংসার দিকগুলি অভিভাবককে আপনি জানানোর চেষ্টা করবেন। তাতে কি হবে, সে গর্ববোধ করবে, ও আমার ছেলেটা ওখানে গিয়ে ভালো রেজাল্ট করেছে। তখন আপনি যখন তাকে ভালো কথাটা বলবেন ছেলের সম্পর্কে, তখন সে কিন্তু আপনার খারাপ কথাটাও শুনতে প্রস্তুত থাকবে। আমার ছেলেটাকে আজকে ভালো বলছেন, আপনি কালকে বলবেন যে ভাই আপনার ছেলেটা তো এরকম ছিল না, তো ভাই আমিও সহযোগ আমিও চেষ্টা করছি, আপনি ওটা আমাকে সহযোগিতা করেন। কীভাবে? এইভাবে। আপনি খালি তার সমস্যার কথা বলবেন অভিভাবককে, সমাধানের পথ বলবেন না, তাহলে হবে না। আপনি সমস্যাও বলবেন, সমাধানের পথটাও তাকে বলে দেবেন, এটা হলো আপনার দায়িত্ব। তাহলে কী হবে, অভিভাবক আর শিক্ষকের মধ্যে দূরত্ব সৃষ্টি হবে না। অনেক সময় প্রতিষ্ঠান থেকে অভিভাবক ছাত্রদেরকে নিয়ে যেতে চায়, কেন? তার পড়া মনোবোধ হয় না, হয়তো আপনার কোনো আচরণের কারণে অভিভাবকটা মনে কষ্ট পেয়েছে, সেজন্য তার ছেলেকে এখানে ভালো ভালো পড়া হলেও সে এখানে রাখতে চায় না, কারণ আপনি তার সাথে একটা খারাপ ব্যবহার করেছেন। আর শিক্ষক যদি ছাত্রের সাথে বা অভিভাবকের সাথে এরকম খারাপ আচরণ করে, তাহলে ওখানে ছাত্র কী শিখবে, এটা স্বাভাবিকভাবে অভিভাবক ভাবতে পারে, তাই না? সুতরাং আপনি সবসময়, আমরা যে রাসুলের হাদিস বলি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবি আসলেন, এসে বললেন আল্লাহ রসুল ওসেনি, আল্লাহ রসুল আমাকে উপদেশ দিলেন, রাসুল বললেন লা তাকজাব, রাগ করো না। তাহলে এই হাদিস আমরা বারবার বলি, কিন্তু নিজেদের আমল করতে হবে না, আমাকে আমল করতে হবে। ছাত্রের কাজ হচ্ছে, একজন ছেলের কাজ হচ্ছে দুরন্ত মনে করা, বাড়িতে সে সবসময় দৌড়াদৌড়ি খেলাধুলা এগুলির মধ্যে ব্যস্ত থাকে,
এখানে আসলেও তো কিছুটা করতে পারে, সেটা আপনাকে মেনে নিতে হবে। সুতরাং এটা মেনে নিয়ে আপনি চেষ্টা করবেন তাকে নিয়ন্ত্রণ করার। কখনোই অভিভাবকের কাছে বারবার এই মানে কী বলে অভিযোগ দিলে সে কখনো ভালো হবে না, বরং চেষ্টা করতে হবে আপনিও নিজে বাপ হয়ে তাকে সংশোধন করার। এজন্য তার খারাপ দিকটা অভিভাবককে না বলে আপনি চেষ্টা করবেন তার ভালো দিকগুলি বলার। সবশেষে আমরা যেটা বলবো সেটা হলো এই, অভিভাবকদেরকে যেটা বলছিলাম আগে যে আপনি কিছু ডেকে তাকে ডেকে নিয়ে এসে মাঝে মধ্যে তার সাথে পরামর্শ করেন, তার সাথে আপনি পরামর্শ চান যে ভাই আমি প্রতিষ্ঠানটা এইভাবে চালাচ্ছি, আপনাদের যদি কোনো পরামর্শ থাকে আমাকে বলতে পারেন, আমি ছেলেদেরকে এইভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি, যদি কোথাও সমস্যা দেখেন আমাকে জানাতে পারেন। এভাবে করে আপনি সরাসরি কখনো মোবাইলে কখনো ওয়েবসাইটে, এখন তো বহু সুযোগ আছে তাই না, আপনি সময় পাচ্ছেন না একটা মেসেজ লিখে আপনি দশটা অভিভাবককে গ্রুপ করে অ্যাট এ টাইম একটা মেসেজে আপনি দশজনকে জানাতে পারেন তাই না, জানাতে পারেন। এভাবে করে যদি আমরা তার সাথে যোগাযোগের মাধ্যমে সম্পর্ক উন্নয়ন করার চেষ্টা করি তাহলে ইনশাআল্লাহ এই অভিভাবক আজকে অভিভাবক সে কিন্তু অবশ্যই আমার এই প্রতিষ্ঠানের একজন প্রচারকও তাই না। আপনি প্রিন্সিপাল যখন তার সাথে ভালো ব্যবহার করবেন তখন সে কিন্তু বাড়ি গিয়ে বলবে যে ওই আলমারকজুল ইসলামী আস্তালাফির শিক্ষক ভাই শামসুল আলমের কাছে গিয়ে আমি মানে খুবই আনন্দ পেয়েছি, সে তার শিক্ষায় আমার ছেলেটাকে সে যাই শিখাক না কেন তার ব্যবহারটা আমি মুগ্ধ হয়েছি। তখন সে কী করবে, আর একটা লোক কিন্তু সে বলবে ও তাহলে শামসুল ভাই ভালো ঠিক আছে ওর প্রতিষ্ঠানে আমার ছেলেটাকে দিব, ওর প্রতিষ্ঠানে গিয়ে আমার মেয়েটাকে দিব। এটা কিন্তু তাহলে মনে করতে হবে একজন একজন অভিভাবক সে যেমনভাবে একজন অভিভাবক তেমনভাবে কিন্তু সে আপনার প্রতিষ্ঠানের একজন প্রকাশ প্রচারক। সুতরাং সে কিন্তু এই কথাগুলি গিয়ে বাড়িতে বলে দেবে, অন্যদেরকে বলে দেবে, তার সাথীদেরকে বলবে, সে তার পরিবেশে বলবে। সুতরাং সেখানে গিয়ে আমার প্রতিষ্ঠানের যখন কোনো নেতিবাচক প্রভাব না পড়ে সে বিষয়টা আপনাকে সবসময় মাথায় রাখতে হবে। এজন্য দেখবেন যে ঢাকাতে বা আমাদের রাজশাহীতেও কিছু কিছু ব্যক্তি নামে প্রতিষ্ঠান চলে, ব্যক্তি নামে প্রতিষ্ঠান চলে তাই না। আমাদের শাহিন ভাই আছেন, শাহিন ভাইয়ের একটা স্কুল আছে, ওনার ব্যক্তি নামে শাহিন স্কুল অনেকে চেনে। সৃষ্টি স্কুল আছে না, সৃষ্টি স্কুল অনেকে চেনে, আজকে বাংলাদেশের বহু শাখা আছে তার, বাহিরেও আছে। নাম কি রিপন, ওনার আরও ভালো নাম আছে ভুলে গেছি, উনি কিন্তু টাঙ্গাইলে একটা কোচিং সেন্টার করেছিলেন প্রথমে সৃষ্টি কোচিং, আজকে সেখান থেকে সৃষ্টি স্কুল অ্যান্ড কলেজ, সৃষ্টি পরিবার তারা বলছে, বাংলাদেশের বহু জেলাতে শাখা আছে, একজন মাত্র ব্যক্তি। তো একজন ব্যক্তি যদি তার নামে একটা প্রতিষ্ঠান চলতে পারে, আমরা শিক্ষকরা একটা প্রতিষ্ঠানের বহু মানুষ একসাথে কাজ করি, তাহলে আমরা কেন এই প্রতিষ্ঠানকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো না? অবশ্যই পারবো, অন্যরা যা পারে আমিও তা পারবো, কিন্তু আপনার আমার দরকার আন্তরিকতা, আপনার আমার দরকার দৃঢ় ইচ্ছা। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ফাইজা আজামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, যখন তুমি দৃঢ় প্রতিজ্ঞ হবে তারপর তুমি আল্লাহর উপর ভরসা রাখো। ভরসা তো আগেই রাখতে হবে, কিন্তু দৃঢ় প্রতিজ্ঞাটাকে আল্লাহ রাব্বুল আলামিন অগ্রাধিকার দিয়ে বা গুরুত্ব বোঝানোর জন্য এটা বলেছে, তুমি দৃঢ় প্রতিজ্ঞ হবে, আমাকে করতেই হবে, পারতে হবে, পারিব না এই কথাটি বলিও না, আর একবার না পারিলে দেখো শতবার। ছেলেদেরকে কবিতা পড়াই, নিজেও আমল করার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা যেন সবাই আদর্শ শিক্ষক হতে পারি, আমরা যেন সবাই ভালো শিক্ষক হতে পারি। যেটা বলছিলাম শিক্ষক সবাই, যে শিক্ষা দেন তিনি শিক্ষক, কিন্তু আদর্শ শিক্ষক সবাই নয়। শ্রেষ্ঠ শিক্ষক জাতীয়ভাবে শ্রেষ্ঠ শিক্ষক সবাই হয়, একজন হয়, ক্লাসে ফার্স্ট সবাই হয় না, ক্লাসে ফার্স্ট একজন হয়। তো আমরা চেষ্টা করলে কিন্তু সবাই ফার্স্ট না হতে পারলেও যৌথভাবে অনেকেই কিন্তু হওয়া সম্ভব, সেই চেষ্টা আমরা যদি করি, সেই আন্তরিকতা যদি আমাদের মধ্যে থাকে, ইনশাআল্লাহ আমরা আমাদের শুধু প্রতিষ্ঠান নয়, আমরা এই দেশ এবং জাতিকে আমরা নতুনভাবে সফলতার পথ দেখাতে পারবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম আমিন।